প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসরিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। দর্শক, ধরুন আপনার এমন একজন প্রিয়জন যিনি থাকেন অনেক দূরে, কিন্তু এখন মন চেয়েছে তার পাশে বসে গল্প করতে। বাস্তবে এটা সম্ভব না হলেও মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে সম্ভব। ভার্চুয়াল জগৎকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এই মেটাভার্স। সম্প্রতি ফেসবুক তার কোম্পানির নাম মেটা নাম ধারণের পর থেকেই বেশ আলোচনা হচ্ছে এই মেটাভার্স নিয়ে। এমন এক বিশ্বের কথা ভেবে দেখুন যেখানে ঘরে বসে অনলাইন শপিং করার সময় একটি পোশাক পছন্দ হলো, ওই পোশাকের একটি ডিজিটাল সংস্করণ গায়ে দিয়ে দেখার পরই আপনি জামাটি কেনার জন্য অর্ডার দিলেন। Hey, check this out. Charity auction happening. Oh, there's swag. And when you go to the after party, you could connect with other fans. Hear new versions of your favorite songs. And check out the merch that just dropped. Ooh, I like that one. Well, now you've got to get it. বিষয়টা হয়তো বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপর ভিত্তি করে নির্মিত সাইফাই মুভির মতো মনে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে এখন আর সেটা কল্পনার পর্যায়ে থাকছে না। এরকম এক প্রযুক্তি তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। An embodied internet where you're in the experience, not just looking at it. The metaverse. The metaverse. ধরা যাক ফেসবুকে আপনার একজন বন্ধু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে বেড়াতে যাওয়ার অপূর্ব কিছু ছবি পোস্ট করেছেন। ফেসবুক দেখার সময় ওই প্রযুক্তির কারণে মনে হবে আপনিও সেখানে উপস্থিত আছেন। আর যে প্রযুক্তির মাধ্যমে এসব ঘটবে তার নাম মেটাভার্স। This place is amazing. The feeling of presence. ডিজিটাল পৃথিবী এবং অগমেন্টেড রিয়েলিটি নিয়ে মাঝে মধ্যেই জোরে সোরে আলোচনা শুরু হয়, আবার কিছুদিন পর সেই উত্তেজনা হারিয়েও যায়। বলা হচ্ছে মেটাভার্সে হবে ইন্টারনেটের ভবিষ্যৎ। Avatars will be as common as profile pictures today, but instead of a static image, they're going to be living 3D representations of you. Beyond avatars, there is your home space. Your home is your personal space from which you can teleport to anywhere you want. Koi fish that fly? That's new. This is wild. The metaverse. প্রযুক্তিবিদরা বলছেন মেটাভার্সের কারণে ইন্টারনেটের ভার্চুয়াল জগৎকে মনে হবে বাস্তব জগতের মতো, যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক। মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে আপনি কোনো কিছু শুধু দেখতেই পাবেন না, তাতে নিজেকে জড়িয়ে ফেলতেও সক্ষম হবেন। এবার প্রযুক্তি খাতের বিনিয়োগকারী ও কোম্পানিগুলোর মধ্যে মেটাভার্স নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। যেহেতু এই প্রযুক্তি ইন্টারনেটের ভবিষ্যৎ হয়ে উঠছে, সে কারণে কেউ এই দৌড়ে পিছিয়ে পড়তে চায় না। We've got to show that to the kids. Can you also send that to my dad? I'll message him. All right, see you at home.
দেশের তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য কাজ করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এবারে আমরা স্বেচ্ছাসেবী এই সংগঠনের সাধারণ সম্পাদক মুনির হাসানের সাক্ষাৎকার দেখব। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। তথ্য প্রযুক্তি খাতের বিকাশ এবং এই খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে 2005 সালে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের। এবং প্রতিষ্ঠার পর থেকে আমরা বেশ কার্যক্রম দেখেছি এই প্রতিষ্ঠানটির। আজকে এই বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলবো এর সাধারণ সম্পাদক মুনির হাসানের সাথে। স্বাগত আপনাকে এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 2005 সালে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের, তো যাত্রার শুরু থেকেই আপনার সেই পথ চলার কথাগুলো আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে আমাদের শুরুটা একটু ব্যতিক্রমী ছিল এই জন্য যে 2003 এবং 2005 সালে বিশ্ব নেতারা একটা সভা করেছিল, প্রথমে 2003 সালে জেনেভাতে এবং 2005 সালে তিউনিসিয়ায়। এটি ছিল ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি। তো এই সামিটের প্রস্তুতির জন্য 2005 সালের নভেম্বর মাসে এটা হয়, অক্টোবর মাসে নব থিয়েটার একটা আয়োজন মতো করা হয় যে বাংলাদেশের প্রস্তুতি দেখার জন্য। সেখানে ইউএনডিপি, আমি তখন ইউএনডিপিতে কাজ করতাম, ইউএনডিপির প্রজেক্ট থেকে একটা আমরা একটা ওপেন সোর্স কর্নার করি যেখানে ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন সোর্সের বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরি। এই সময় বাংলাদেশে যারা ওপেন সোর্স নিয়ে কাজ করে, যেমন অঙ্কুর একটা প্রতিষ্ঠান ছিল, বায়োস একটা প্রতিষ্ঠান ছিল, হ্যাঁ একুশে একটা প্রতিষ্ঠান ছিল, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করতে শুরু করি এবং এই প্রোগ্রামগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে একত্র করার জন্য এই বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক নামে একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করাই। মূলত ইচ্ছা ছিল প্ল্যাটফর্মটা হবে যে সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে, এটা একটা প্ল্যাটফর্ম হবে, কিন্তু পরে দেখা গেল যে না, এটা নিজেই একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেল। তা আমরা শুরু করেছিলাম ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে, হ্যাঁ যে ধরেন লিনাক্স বলেন, ওপেন অফিস বলেন, এগুলো নিয়ে যখন আমরা কাজ করতে শুরু করি তখন আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের দেশের ছেলেমেয়েরা তখন ঢুকছে তথ্য প্রযুক্তিতে ঢুকছে, কিন্তু আমাদের বাংলা কিছু নাই, বাংলাতে সফটওয়্যার বলে কিছু নাই। তখন আমরা লিনাক্সের বাংলা ভাষণ করতে শুরু করি। এটি মূলত অঙ্কুর আগে থেকে করছিল, আমরাও যুক্ত হই এবং তারপর আমরা প্রথমবারের মতো বাংলা অপারেটিং সিস্টেম এই আমরা সিডি আকারে প্রকাশ করতে শুরু করি। প্রথম 2006 বা 2007 সালে বইমেলাতে জাফর ইকবাল স্যার প্রথম এই সিডি, তারপর থেকে আমরা এই সিডির কাজটা করতাম। কিছুদিন যাওয়ার পর আমরা উপলব্ধি করলাম যে ওপেন সোর্সের যে আন্দোলন সারা বিশ্বে হয় সেটি শুধুমাত্র সফটওয়্যারে সীমাবদ্ধ না, হ্যাঁ এটি একটা দর্শন, এটা একটা ফিলোসফি এবং সেটার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, যার একটা উদাহরণ হচ্ছে বাংলা উইকিপিডিয়া। তো উইকিপিডিয়াতে 2005 সালে আমরা খেয়াল করলাম, 5-6 সালে, যে উইকিপিডিয়াতে কিন্তু বাংলাতে কোনো এন্ট্রি নাই, হ্যাঁ। তো 2006 সালের মার্চ মাসে তা আমরা একটা গ্রুপ করলাম, তখন তো ফেসবুক ছিল না, আমরা একটা ইয়াহুকে একটা মেইল গ্রুপ করলাম বাংলা উইকি নামে, তারপর আমরা উইকিপিডিয়া নিয়ে কাজ করতে শুরু করলাম। তখন আমাদের সফটওয়্যার নিয়ে কাজ শুরু হলো, তারপর আমাদের কাজ শুরু করলাম আমরা উইকিপিডিয়া নিয়ে। এবং তারপর আমরা পাশাপাশি যেটা করতে শুরু করলাম সেটা হলো যে আমাদের তো লক্ষ্য হচ্ছে তরুণদেরকে এখানে উৎসাহিত করা এবং তাদেরকে দক্ষ করা। তা আমরা খুঁজে বের করলাম কোন ধরনের সফটওয়্যারগুলো ওপেন সোর্স, যেমন জুমলা একটা প্ল্যাটফর্ম ছিল তখন খুব পপুলার, সেটাকে আমরা জনপ্রিয় করতে শুরু করলাম। এবং এই এই পাশাপাশি আমরা এটার পাবলিক মানে পাবলিসিটি ছাড়াও পলিসি অ্যাডভোকেসি করলাম। দেখেন ওই সময় যখন বাংলাদেশ সরকার তার ওয়েবসাইটগুলো তৈরি করে তখন তারা এটা জুমলা প্ল্যাটফর্মটা বেছে নেয়, ওই যেহেতু ওপেন সোর্সে অনেক লোক তৈরি করা সহজ, হ্যাঁ প্রোপ্রাইটারি সফটওয়্যার না, সেই জন্য এই কাজটা হয়। তো ওইটা দিয়ে আমাদের শুরু বলতে পারেন। আপনারা কোন কোন বিষয় নিয়ে মূলত কাজ করেন? এখন যদি আপনি আমাদের কাজ দেখেন তাহলে দেখবেন যে আমরা তিন ভাগে আমাদের কাজগুলোকে ভাগ করতে পারি। প্রথম কাজটা হলো ওই যে দক্ষতা, একদম শিশু কিশোর থেকে শুরু করে যুবক পর্যন্ত এই পুরো স্পেকট্রামে কিন্তু আমাদের কাজ আছে। আমরা সবসময় ছেলে মেয়েদেরকে প্রোগ্রামিংটা আমাদের একদম একটা কোর অবজেক্টিভ, আমরা বলি যে প্রোগ্রামিংটা শিখতে হবে, ছোটোবেলা থেকেই শিখতে হবে, হ্যাঁ, এবং সেই জন্য যত কিছু করা দরকার সেটা আমরা করি। যেমন বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট করি, হ্যাঁ প্রথম আলোকে আমরা সহায়তা করি হচ্ছে ইন্টার স্কুল অ্যান্ড কলেজ প্রোগ্রামিং কন্টেস্ট করতে। আমরা একটা নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি যেটা হাই স্কুলের মেয়েদের জন্য হবে। 2014 সাল থেকে আমরা আওয়ার অফ কোডের যে প্রোগ্রাম সারা দেশে করি। দ্বিতীয় হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কর্মসংস্থান, কারণ তরুণদের নিয়ে কাজ, তো আমরা তাদেরকে তৈরি করি। যেমন আমাদের একটা ESDG বলে একটা প্রোগ্রাম আছে, এটা শুধু মেয়েদের নিয়ে কাজ করে, আমরা তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যাই, তাদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করি, অর্থাৎ তাদেরকে তৈরি করা তারা যেন কর্ম জগতে যেতে পারে। পাশাপাশি 2011 সালে আমরা চাকরি খুঁজব না চাকরি দেব নামে একটা
এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে মূল কাজ হচ্ছে ছেলেমেয়েরা শুধু চাকরি খুঁজবে না, তারা চাকরি দেবেও। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যাওয়া। যেমন বাংলাদেশে, বাংলাদেশ কিন্তু দুটো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সদস্য, দুটোই কিন্তু আমরাই করি বাংলাদেশে। একটি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড আইআরও বলে, আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, যেটা WRI নামে পরিচিত। সো এই দুটো কাজও কিন্তু আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা করি, তাদেরকে নিয়ে যাই। তারপর যেমন ধরেন আমাদের দেশের ছেলেমেয়েরা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করে, হ্যাঁ, এই যে ধরেন বিভিন্ন পরীক্ষা দেয় আন্তর্জাতিক পরীক্ষা, তো সেখানে আরডিনোর একটা সার্টিফিকেশান আছে, সেটাও কিন্তু আমরা বাংলা করে ফেলেছি। এখন আমরা অন্যান্য, যেহেতু এটা এখন পাইলট হয়ে গেছে, অন্যান্যদের সঙ্গে আমরা আলাপ করবো, যে যেমন মনে করেন সিসকো সার্টিফিকেশান এটা বাংলাতে দেওয়া যায় কিনা, হ্যাঁ, মাইক্রোসফটের সার্টিফিকেশান এটা বাংলাতে পরীক্ষা দেওয়া যায় কিনা, তাহলে কিন্তু আমরা দেখবো চট করে কিন্তু আমাদের অনেক সার্টিফাইড লোকজন তৈরি হয়ে যাবে। সেটা নিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করতেছি। আরেকটা হলো আমরা যেমন এই, আমরা যেহেতু রোবোটিক্স নিয়ে কাজ করি, রোবোটিক্সের মূল কাজ ছেলেমেয়েরা শুরু করে একটা ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে। হ্যাঁ, আমরা গত প্রায় 2.5 বছর ধরে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড নামে একটা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে বাংলাদেশে একটা বোর্ড ডিজাইন করছি, জামিলুর রেজা চৌধুরী স্যারের নামে এই বোর্ডটার নাম দিয়েছি আমরা জার্সি বোর্ড। এ পর্যন্ত যে আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক হ্যাকাথনের যে টিমগুলো অংশ নিয়েছে আপনাদের ওপেন সোর্স নেটওয়ার্কের মাধ্যমে, সেগুলোর রেসপন্স কেমন ছিল, কোন পর্যায়ে? যেমন ধরেন ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড যেটা, সেটা আমরা 2018 সালে প্রথমবার পার্টিসিপেট করে আমাদের 8 বছর বয়সের একটা ছেলে কিন্তু গোল্ড মেডেল পেয়েছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। প্রতি বছরে কিন্তু আমরা গোল্ড মেডেল পাচ্ছি। তো একটা জিনিস আমি যেটা যে দেখি সেটা হচ্ছে, যেমন আমি তো গণিত অলিম্পিয়াডও করি, আমরা দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো মেধায়, তারা ভালো, তাদেরকে শুধু প্ল্যাটফর্মটা দিতে হয়, তাদেরকে সুযোগটা তৈরি করে দিতে হয়। এই যেমন আমাদের একটা সুযোগ ছিল, আমরা এতদিন ধরে করেছি, করোনার জন্য হয় নাই, এখন আবার ছেলেমেয়েরা কিন্তু আসছে। আমাদের একটা ল্যাবরেটরি আছে, এই যে আমাদের সহযোগী সংগঠন SPSB-র মাকসুদুল আলম ল্যাবরেটরি, ওখানে কিন্তু আমরা দেখি যে আমাদের ছেলেমেয়েরা এসে নানান ধরনের কাজ তারা করে, তারা প্রোগ্রামিং শিখে, তারা পাইথনে কাজ করে, তারপর তারা রোবট বানায়, হ্যাঁ, নানান কাজগুলো কিন্তু তারা করতে পারে। তো এগুলা কে ধরেন আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কীভাবে কাজ করা যায়, সেটা আমরা ব্রিটিশ কাউন্সিলের সাথে একটা কাজ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত করোনা চলে আসাতে ওই সারা দেশে আমাদের 64 জন জেলা প্রতিনিধি আমরা তৈরি করেছিলাম, যারা এই রোবোটিক্স এবং প্রোগ্রামিংয়ে ভালো, তাদেরকে দিয়ে লাইব্রেরিগুলোতে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। এটা গেটস মেলিন্দা ফাউন্ডেশনের আওতায় ব্রিটিশ কাউন্সিল এটা শুরু করেছিল, কিন্তু ওই করোনার মধ্যে প্রজেক্টটা শেষ হয়ে যাওয়াতে আমরা সেটা আর করতে পারিনি। তা আমরা আশা করতেছি সামনে কেউ না কেউ যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা এটা করতে পারবো। তা আপনি জানেন যে আমাদের এটা তো আসলে স্বেচ্ছাসেবকদের প্রতিষ্ঠান, কাজে আমরা সবসময় নির্ভর করি স্পন্সরদের উপরে, হ্যাঁ, এবং স্থানীয় লোকজন যারা সাহায্য করে তাদের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েরা কাজগুলো করতে পারে। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যেও আপনারা কাজ করে থাকেন, তো এ পর্যন্ত 2005 থেকে এ পর্যন্ত আপনারা কী পরিমাণ মানুষকে দক্ষতা অর্জনে সহায়তা করতে পেরেছেন? আমরা তো আসলে একজ্যাক্ট সংখ্যাটা বলতে পারবো না, আমি আগেই বলেছি আমরা হচ্ছে একটা ভলান্টারি অর্গানাইজেশন, ওইভাবে হয়তো ডেটা বেজ আমরা মেনটেন করি নাই, কিন্তু গত 3 বছরে আমরা 4,000 মেয়েকে তৈরি করছি, তাদের অনেকে চাকরি পেয়েছে, অনেকে এখনও পাস করে বের হয় নাই। আমাদের একটা প্রোগ্রাম আছে গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প, সেটার মাধ্যমে মেয়েরা তৈরি হয়, তারপর তাদেরকে আমরা জব মার্কেটের জন্য তৈরি করি, তারপর তাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করি। আবার এই 2005 সাল থেকে যদি আপনি ধরেন, আমরা কিন্তু বাংলাদেশে কতগুলো ইউনিক জিনিস শুরু করেছি, যেমন বুট ক্যাম্প, প্রোগ্রামিং বুট ক্যাম্প, কোড স্প্রিং, এবং সর্বশেষ আমরা 2018 সালে একটা ফাল্গুনি কোড স্প্রিং করি 2019 সালে, সেখান থেকেও কিন্তু সরাসরি ওরা 3 দিন ধরে একটা হ্যাকাথনের মতো থাকে, সেখানে একটা প্রজেক্ট করে, একটা প্রবলেম সলভ করে, এবং সেখান থেকে কিন্তু তারা রিক্রুট হয়ে যায়। সে এইভাবে আসলে এক ধরনের ছেলেমেয়েদেরকে তৈরি করা এবং তাদেরকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া, এই কাজটা কিন্তু আমাদের হয়। আপনি যদি আমাদের পুরনো ভলান্টিয়ারদেরকে দেখেন, ওরা সবাই কিন্তু কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। রোবোটিক্স এবং মেশিন লার্নিং নিয়েও আপনারা অনেক কাজ করে দেখেন, সেক্ষেত্রে আমাদের যে তরুণ তরুণী এবং আমাদের যে শিশুদের মধ্যে এই বিষয়ে সম্ভাবনা কেমন দেখছেন আপনি? পাবনার ভাঙ্গুরাতে একটা স্কুল আছে, মেয়েদের স্কুল, জরিনা রহিম স্কুল। মেয়েদের স্কুলে আমরা 2017 সালে আমরা কাজ করতে শুরু করলাম, যে ওখানে আমাদের মেয়েদেরকে আমরা, ওরা কিন্তু প্রোগ্রামিংও জানে না তখনও, যে ওদেরকে সরাসরি রোবোটিক্সে নিয়ে যাওয়া যায় কিনা, এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল, এবং আমরা দেখেছি ওরা খুব সফলভাবে পেরেছে। তারপর তারা আমাদের এই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এসছে, এবং এই বছরে ওই স্কুলের একটা মেয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত হয়েছে। তার মানে দেখেন এই যে ছেলেমেয়েদের কিন্তু অনেক উৎসাহ আছে, হ্যাঁ, এবং তারা চট করে ধরে ফেলতে পারে। আমরা কিন্তু ওদেরকে এই গ্রুপটাকে কিন্তু আমরা বাইপাস করে প্রথমে প্রোগ্রামিং না শিখে
প্রথমে আমরা রোবোটিক্স শিখেছি এবং রোবোটিক্সের জন্য দরকারি প্রোগ্রামিং অংশটা শুধু শেখানো হয়েছে, তারা কিন্তু বের হয়ে আসছে। সো আমরা যদি এই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারি, যেমন বললাম জিআরসি বোর্ডটাকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, হ্যাঁ রোবোটিক্সের ওয়ার্কশপগুলো যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করবে। এবং আমরা যে এখন ব্লকচেন নিয়ে কাজ শুরু করেছি, সেখানেও আমরা দেখছি যে আমাদের বিশেষজ্ঞরা যারা দেশের বাইরে আছে, এরা সবাই আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ এবং তারাও আমাদেরকে সহায়তা করছে, যাতে আমাদের তরুণরা এইসব যে নতুন যে টেকনোলজি আসছে সেখানে যেন তৈরি হতে পারে। পলিসিগত দিক থেকে আমাদের কেমন হওয়া উচিত? এখানে আমাদের আইসিটি পলিসি যেটা আছে, সেখানে কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের কথা বলা আছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি মুক্ত দর্শনে সফটওয়্যার ব্যবহার করেন, একটা ছোট উদাহরণ দেই যে মনে করেন ই কমার্স কিন্তু সামনে আরও অনেক বিকশিত হবে। ই কমার্সে একটা প্রোডাক্ট তৈরি হয়ে মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত অনেকগুলো ধাপ, কিন্তু তো এই সবগুলো ধাপের আমরা কী করি, আমাদের প্রত্যেকটা ই কমার্স প্রতিষ্ঠান কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজেই তৈরি করে, অথবা সে একটা সলিউশন কিনে। তা আমরা যদি এই কাজটা এই সরকারি সহায়তা নিয়ে যদি আমরা এটাকে একটা ওপেন সোর্স রিপোজিটরি করতে পারতাম, তাহলে কিন্তু আমরা প্রত্যেকে 5-6টা সলিউশন বানাই ওখানে রেখে দিতে পারতাম, যে কেউ যে কোনো জায়গা থেকে একটা জিনিস নিয়ে আবার সেটার উপর কাজ করতে পারতো। তো এটা নিয়ে আমাদের এখন কাজ করার একটা ইচ্ছা আছে, আমরা এটা নিয়ে কাজ করছি। আর আরেকটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে যে আমাদের তো সারা বিশ্ব কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আপনি দেখবেন যে এখনকার ছেলেমেয়েরা কিন্তু বিদেশে, কিন্তু ছেলেমেয়েরা ওরা NFT নিয়ে কাজ করে, তারা কিন্তু এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স নিয়ে কাজ করে। আমাদের দেশের একটা ছেলে তারিক আদনান মুন, সে একটা সিলিকন ভ্যালিতে একটা স্টার্ট করে $1.8 মিলিয়ন কয় মানে গত মাসে রেজ করেছে। ওরা সবাই ডিফাই নিয়ে কাজ করে, ডিফাই কিন্তু $1 বিলিয়ন থেকে এখন $245 বিলিয়ন একটা বড় মার্কেটে পরিণত হয়েছে। তো এইসব জায়গায় আমাদের ছেলেমেয়েরা যেন কোনোভাবে আটকে না যায়, এই জিনিসগুলো নিয়ে পলিসি লেভেলেও আমাদের কাজ করতে হবে, আগাতে হবে। যেহেতু আমরা একটা ছোট্ট ভলান্টিয়ার অর্গানাইজেশন, আমরা তো এত কাজ করতে পারবো না। তো কাজে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাবো, প্রত্যেকে যদি আমরা এটার সঙ্গে যুক্ত হই, তথ্য প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত মিডিয়া, তারা সবাই যদি এই বিষয়গুলো নিয়ে এগিয়ে আসে, তাহলে আমাদের ছেলেমেয়েরা সামনে একটা বড় জায়গা পেয়ে যাবে এবং সেখানে নিজেদের মেধা তারা দেখাতে পারবে। জনাব মনির হাসান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, সেই সাথে NTPকেও ধন্যবাদ এই তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ছোট বড় সবারই আলাদা একটা ঝোঁক আছে অ্যাপল প্রোডাক্টসের দিকে, তাই তো ভোক্তাদের জন্য বাংলাদেশের বাজারে 4টি মডেলে 5 রঙে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অ্যাপেলের iPhone 13 সিরিজের মোবাইল হ্যান্ডসেট। শুধু তাই নয়, আরও আসছে অ্যাপেলের ম্যাকবুক প্রো, যাতে যুক্ত হয়েছে নতুন নতুন অনেক ফিচার, পরিবর্তন দেখা যাবে এর ডিজাইনেও। আর এককালে জনপ্রিয় ব্র্যান্ড মোটোরোলাও এবার নিয়ে আসছে বেশ কিছু নতুন চমক। ফিচার ফোনের জগতেও যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। হাই পারফরম্যান্স ডিসপ্লে এন্ড দ্য বিগেস্ট আপগ্রেড এভার টু দ্য ক্যামেরা, ইন্ট্রোডিউসিং iPhone 13 Pro. It's ready for action! আইফোন ভক্তদের জন্য সুখবর, কেননা বাংলাদেশের বাজারে আসছে iPhone 13 সিরিজ। চারটি মডেলে ও 5 রঙে আধুনিক যাত্রা শুরু করলো অ্যাপেলের iPhone 13 সিরিজের মোবাইল হ্যান্ডসেট। থাকছে iPhone 13 মিনি, iPhone 13, iPhone 13 Pro ও iPhone 30 Pro Max এর হ্যান্ডসেট। প্রতিটি মডেলে রয়েছে 128 ও 256 GB মেমোরি, এছাড়া প্রথমবারের মতো 1 TB স্টোরেজ সুবিধা দিচ্ছে আইফোন। নতুন আঙ্গিকে সাজানো iPhone 13 Pro এবং iPhone 30 Pro Max এ রয়েছে আইফোনের সর্বকালের সেরা প্রো ক্যামেরা সিস্টেম, প্রো মোশন সমৃদ্ধ সুপার রেটিনা XDR ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ, অ্যাপেলের ডিজাইন করা 5-core GPU সম্বলিত A15 Bionic চিপ। এছাড়া আইফোনের পাশাপাশি 14-ইঞ্চি এবং 16-ইঞ্চির ম্যাকবুক প্রো লঞ্চ করছে অ্যাপল। নতুন ম্যাকবুক প্রোতে 16 GB স্ট্যান্ডার্ড র্যাম রয়েছে, যা M1 Pro-র ক্ষেত্রে
32GB ও M1 ম্যাক্সের ক্ষেত্রে 64GB পর্যন্ত বাড়ানো যাবে। তবে M1 Pro $1,999 বেস মডেলে থাকছে শুধুমাত্র 8-কোরের CPU ও 14-কোর CPU। ডিজাইন ও পারফরমেন্সের উন্নতি চোখে পড়বে $2,499 থেকে দাম শুরু হওয়া 16-ইঞ্চির ম্যাকবুক প্রোতে। ব্র্যান্ড মটোরোলা দেশে স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য স্মার্ট প্রযুক্তি পণ্যও নিয়ে আসছে, এর মধ্যে অন্যতম হল লাইফস্টাইল পণ্য। হেডফোন, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার, ভার্ভ ইয়ারবাডস, স্পিকার সহ বিভিন্ন ধরনের গ্যাজেট দেশের বাজারে অবমুক্ত করছে মটোরোলা। 11 ঘন্টা একাধারে চলবে মটোরোলার তারবিহীন বহনযোগ্য স্পিকার সনিক সাব 240। আছে 7 ওয়াটের শক্তিশালী স্পিকার। এই সিরিজের সব স্পিকারগুলো ওয়াটারপ্রুফ। সনিক সাব 530, সনিক সাব 340 সবগুলোতে স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের জন্য স্কোয়ার্স 200 ও স্কোয়ার্স 300 মডেলের দুটি হেডফোন বাংলাদেশের বাজারে এনেছে মটোরোলা। স্কোয়ার্স 200 তারযুক্ত হেডফোনটিতে রয়েছে 85 ডেসিবেল পর্যন্ত নিরাপদ শব্দসীমা এবং অ্যালার্জি ফ্রি কুশন, যা শিশুদের জন্য স্বাস্থ্যকর ও আরামদায়ক। মোটোরোলার এয়ারবাডস স্পোর্টস হেডসেট ডাইনামিক জীবনযাত্রার জন্য অপরিহার্য। এটিতে নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি, ক্লিয়ার সাউন্ড, হ্যান্ডসেট ফ্রি কলের জন্য মাইক্রোফোন, স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে। মোটোরোলার ওয়্যারলেস হেডফোন ভার্ভ লুপ 105 পণ্যটি 8 ঘন্টা অনায়াসে চলবে। এটির ডিজাইন চমৎকার, IPX5 ঘাম নিরোধী, আরও রয়েছে আধুনিক ভয়েস অ্যাসিস্ট্যান্স। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpt@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন।